মানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো উচ্ছে গাছ এখানে, মানে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি তো সুস্মিতা ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রান্না বসিয়েছি আর এখন যাবো ফুল তুলতে। তো চলো আজকে সারাদিন কী কী করছি তো তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা কাটিয়ে দেখো। তো সকালবেলা ইন্ট্রোটা দেওয়ার পর আর তোমাদের সাথে সেভাবে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ তোমাদেরকে তো বললাম যে ফুল তুলবো, ফুলটা তুলে এনে রান্না করছিলাম, বললাম তোমাদেরকে তো তখন বলেছি যে রান্না বসিয়েছি, তোমাদের দাদাভাই কাজে গেল বলে, তো ওর জন্য রান্না করছিলাম। তো রান্না করতে করতে এমন অবস্থা হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে। এবার আমার গ্যাস ছাড়া কোনো মানে কি বলবো ভরসা নেই, মানে রান্না আমি গ্যাসেই করি, আমার কাঠের ভন্টনের কিছুই নেই। তো গ্যাস শেষ হয়ে গেলে খুবই প্রবলেম হয়, তবে কারণে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। এবার গ্যাস শেষ হয়ে গেলে কি করব, রান্নাটা মাঝপথে বন্ধ করে দিতে হলে। এবার যা রান্না করেছিলাম, রান্না মানে হয়ে গেছিল প্রায়, তো ওটা নিয়ে তোমাদের দাদাভাই খেলো, ওটা খেয়ে নিয়ে কাজে বেরিয়ে গেল। আর আমি এদিকে আমার কাজ করছিলাম, আর মামা তো বাবার সাথে চলে গেছিলো মায়ের বাড়িতে, এখনও মায়ের বাড়িতেই আছে। তো আমি আমার কাজ করছি, তো যে কারণে ফোনটাতেও চার্জ ছিল না যে ভিডিওটা কন্টিনিউ করব। কালকে রাত্রে আমি কি বলবো, ওয়েদারটা এত খারাপ ছিল, বারবার মেঘ ডাকছিলো, তো বৃষ্টি তো কন্টিনিউয়াসলি সে বিকাল থেকে হয়েই যাচ্ছিলো। তো ওই কারণে ফোনটা রাত্রে চার্জে বসাতে পারিনি, তো যে কারণে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, তো ওই কারণে আর মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তারপর এখন এই যে কাজ করছি, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজ করছি, কিছুটা কাজ হয়েছে, এখনও সবটা কমপ্লিট হয়নি। জামা কাপড় কাচলাম, এখন জামা কাপড়গুলো নিয়ে যাব ছাদে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো আমাদের পাশের বাড়ির দিদি কুমড়োর ডাঁটা দিয়ে গেছে, শাক ডাঁটা, খুব সুন্দর কচি কচি ডাঁটা শাক দিয়ে গেছে। আর ওই যে ফুল তুলে রেখেছি, সিঁড়ির উপর রেখেছি, এখনও ঠাকুরের কাছে মানে ঠাকুরের বাসন টাসন ধুইনি, তো ওই জন্য এখনও রাখিনি ওখানে। তো এখন যাবো ছাদে জামা কাপড়গুলো দিতে, মানে মেলতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন যাচ্ছি ছাদে, অল্প জামা কাপড়গুলো হাতে করে নিয়ে যাচ্ছি। তো কাকু এসেছিল, মানে মামা তো এখনো মায়ের বাড়িতে আছে, মানে জানতে এসেছিল যে কাকুর ছুটি আছে, তো ওই কারণে জানতে এসেছিল যে মেয়ে বাড়ি এসছে। আমি বলছি না, মেয়ে এখনো বাড়ি আসেনি, মানে কাকু মেয়েকে দিয়ে যাবে একটু পরে এসে। তো মামা বাড়িতে আসলে তখন আমার আর কাজ হয় না, এত দুষ্টুমি শুরু করে, মানে ওকে সামলাতে সামলাতেই হয়ে যায়। তো চলে এসেছি ছাদে, আজকে মানে রোদের জোর নেই অতটা, এখন প্রায় 12টার মতো বাজে, আজকে অনেকটা লেট হয়ে গেছে কাজ করতে করতে, মানে কি বলবো ভালো লাগছে না আজকে, ঠিক মানে কাজের মুড নেই আজকে। আরও যেহেতু রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য আরও মানে মনটা ভালো লাগছে না। তো ছাদে রোদ নেই, কিন্তু ছাদে আজকে ভালোই গরম, মানে গরম রোজকারের মতো একই আছে, শুধু রোদটাই নেই আজকে। তো জামাকাপড়ও আজকে বেশি হয়নি, অল্প কিছুই ছিল, তো যে কারণে আমার তাড়াতাড়ি জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর দেখো চারিদিকটা একটু মেঘলা মেঘলা মতো ওয়েদার, তো মেঘলা ওয়েদার বলে গরমটাও বেশি মনে হচ্ছে অন্য দিনের থেকে। যদিও গতকাল রাতে বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টি হলেও কী হয়েছে, গরমটা কিন্তু কমেনি। রাত্রিবেলা একটু গরমটা কম কম লাগছিলো, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আবার যা তাই, মানে রান্না করতে করতে তো আমি পুরো স্নান হয়ে গেছি, মানে প্রতিদিনের মতোই এত গরম লাগছিল। তো ছাদে এসে মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে। তো জামাকাপড়গুলো কেচে আরও বাকি কাজগুলো আছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন যাব নিচে জামা কাপড় মানে কমপ্লিট, এবার রান্নাঘরটা পরিষ্কার করবো, মানে রান্না করে গ্যাস ট্যাস কিছুই মোছা হয়নি, এখন রান্নাঘরটা এখন পরিষ্কার করবো। অবস্থা দেখো, মানে জামা কাপড় নিয়ে যেতে যেতে দেখো ব্লাউজটা এখানেই পড়ে গেছে, আমি আর খেয়াল করিনি। তো দেখো যেটা বললাম যে রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘর মানে রান্নাঘরে ভিডিও করতে করতে না, মানে জানালাটা খোলা আছে বলে না,
মানে আলোর জন্য বোঝা যাচ্ছিল না, ভিডিওটা করছি তো মানে ঘোলা ঘোলা আসছিল আলোর জন্য, তো যে কারণে জানালার মানে পাল্লাগুলো একটু আটকে দিলাম, আটকে দিলাম বলতে একটু ভাজিয়ে দিয়েছি, তবুও খোলা যেটুকু আছে আলো আসছে দেখো কেমন, তো বোঝা যাচ্ছিল না বলেই এটা করতে হলো। তো প্রতিদিনই আমি রান্না বান্না করে টাইলসগুলো সব মুছে নিই, কারণ রান্না করলে তেল ছিটাই তো, তো খুবই অসুবিধা হয়, মানে কি বলবো একটা কেমন লাগে না মুছলে, তো প্রতিদিনই আমি এটা করি, মানে রান্নার পরে টাইলসগুলো সব মুছে নিই, মানে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো। তো আমি মাকেও, আমার মাকে একদিন বলছি জানো মা আমি রান্নার পর এভাবে মানে সব মুছে নিই, তো মা আমাকে বলছে হ্যাঁ প্রতিদিন মুছে নিলে ওটা মানে কি বলবো তোরই কষ্টটা কম হবে, মানে অনেক কয়দিন পর পর মুছতে গেলে মানে টাইমটাও বেশি লাগবে খাটনিটাও বেশি হবে, তো সেই কারণে আমি কি করি প্রতিটা দিনই রান্নার পরে আমি টাইলসগুলো মুছে নিই। আর গ্যাস ওভেন তো মানে কি বলবো মুছতেই হয়, ওটা না মুছলে তো মানে কি বলবো মানে অস্বস্তি হবে, আমি না রান্না করার পরপর এই কাজটা কমপ্লিট যতক্ষণ না হবে তত তখন যেন মনে হয় আমি কোনো কাজই করিনি, মানে যত যাই কাজ করি না কেন একটা মনের মধ্যে খুঁতখুঁত করে যে কতক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো গ্যাস ওভেন টোভেনগুলো সমস্তটা মোছা হয়ে গেছে, তাই জন্য আমি জানালাটা খুলে দিলাম আবার। তো দেখো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে, মানে আজকের মতো এখনের মতো কাজ কমপ্লিট, মানে আমার প্রতিদিনই একই টাইম হয়ে যায়, প্রতিদিন 11:30 থেকে 1টা বেজে যায় আমার কাজ কমপ্লিট হতে, তারপর সেম মানে আজকেও সেই সেম একই টাইম প্রায় এখন 1টা বাজে যাচ্ছে, এই জাস্ট আমার কাজ শেষ হলো, মানে রান্নাঘরটা পরিষ্কার বাকি ছিল আর বাসনটা আগেই ধুয়ে রেখেছিলাম, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধুয়ে রেখেছিলাম। তো আমার তোমাদের একটা জিনিস দেখায়, মানে রান্নাঘরের অবস্থা আমার জানা মানে পা যে ফেলবো পা ফেলার জায়গা নেই, এখানে বাসন উপর দেওয়া আছে সব ধোয়া বাসনগুলো, আর এই দেখো চারিদিকে মানে রান্নাঘরে শুধু ওখানে চালের বস্তা, এই গ্রামে সবটা চাল, যেহেতু তোমাদের দাদাভাই এবার চাষ করেছে মাঠে তো চাল হচ্ছে আমাদের কেনাই হতো, এখন তো আর কেনা না ঘরের চাল, তো অনেকটাই চাল এই গ্রামে আর ধরেনি, এই চালের গ্রামটা ওই যে ওই গ্রামটা ওটা তো আর ধরেনি, বস্তায় এখনও চাল আছে, ওটা যে কিসে রাখবো ভেবে পাচ্ছি না। তো এখানে কিছুটা বাসন আছে গামলার মধ্যে, আবার এখানে এগুলো ব্যবহার করা বাসন মানে প্রতিদিন যেটা লাগে তো এখানে রয়েছে, আর এই বাসনগুলো রাখা হতো এখানে, তো এখানটায় সিঁড়ির নিচে মানে বাসনগুলো ধুয়ে সিঁড়ির নিচে রাখতাম, এমন অবস্থা এখন সিঁড়ির নিচে দেখো একটুও জায়গা নেই, এখানে মানে আলুর বস্তা এনেছিল তোমাদের দাদাভাই, যেহেতু আলু প্রতিদিনই লাগে তো সেই কারণে এক বস্তা করে আলু নিয়ে আসে আমাদের শেষ হয়ে গেলে, তো সেই আলুটাই সিঁড়ির নিচে ঢালা হয়েছে, যে কারণে মানে খুবই সমস্যা আমার বাসনগুলো ধুয়ে রাখার। তো এই দেখো বলতে বলতে কাকু চলে এসেছে মাম্মামকে দিতে, তোমাদেরকে তো বললাম আগেই যে মাম্মা মায়ের বাড়িতে আছে, এই দেখো আমার মাম্মা বাড়ি চলে এসেছে মায়ের বাড়ি থেকে, কাকু এসে দিয়ে গেল, এই দেখো আমার জন্য ওই বাড়ি থেকে ফুল নিয়ে এসেছে, বলছে মা তুমি তো পুজো দেবে, ওই দেখো তোমার জন্য ফুল নিয়ে এসেছি, দেখো মাম্মাম কি ফুল এনেছে আমার জন্য, জানি না এই শুরু হলো ভাবছি তুমি যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ। তোমাদেরকে একটা জিনিস দেখা, এই দেখো উচ্ছে গাছ, এখানে মানে উচ্ছের বীজ ফেলে এই চারাগুলো বেরিয়েছিল, তো তোমাদের দাদাভাই এই চারাগুলো এই দেখো এভাবে লাঠি দিয়ে এখানে মাচা করে দিয়েছে, উচ্ছে গাছগুলো প্রতিদিন একবার করে দেখবে সকালে উঠে। আর দেখো বেগুন গাছের পুরো বাগান হয়ে গেছে, মানে 4টে বেগুন গাছ লাগিয়েছিলাম আমি, তো এত বেগুন হচ্ছে তো দেখো ওখানে পুরো বাগান হয়ে গেছে, যেটুকু টাইম বাড়িতে থাকবে এই যে সাইকেল নিয়ে এরকম ভাবে দুষ্টুমি করতে থাকে, আর সাইকেল চালানো পুরোটা শিখে গেছে এখন, তো মাম্মা ওদিকে সাইকেল নিয়ে খেলা করছে আর আমি এদিকে বাইরে মানে গেটের সামনে উঠোনটা ঝাঁটানো হয়নি, মানে প্লাস্টিক পাতা আছে তো এর উপরে সব পাতা টাতা পড়ে নোংরা হয়ে আছে, তো যে কারণে ঝাঁটা দিয়ে দেখো আমি ঝাঁটিয়ে নিচ্ছি, আর আমার এত মানে কি বলবো কোমরের ব্যথা না এভাবে নিচু হয়ে ঝাঁটাতে খুবই প্রবলেম হয়। তো কাজকর্ম কমপ্লিট মানে টোটালি কমপ্লিট, এবার স্নান করবো, মাম্মা বাড়ি চলে আসছে, এই দেখো তোমরা তো দেখলেন বাড়ি চলে আসছে, আমি স্নান করবো তোমার স্নান কমপ্লিট, স্নান টান করে পুজো দিয়ে আসলাম, পুজো দেওয়া কমপ্লিট মানে পুজো দেওয়া হয়ে গেছে,
মামাকে এখনো খাওয়ানো হয়নি, ওই দেখো দুষ্টুমি করছে বসে বসে। তো এখন প্রায় দুটোর বেশি বাজে, কটা বাজে? 2:15 হতে যাচ্ছে। তো এবার মামাকে খাওয়াবো, আমি খাবো, তারপর ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে নিয়ে তারপর আমার ভিডিও এডিট করতে হবে। ছে, আমার আর মামামের দুপুরের খাবার মানে লাঞ্চ, এই যে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছের ঝোল, এই যে মামাম আর আমার দুপুরের লাঞ্চ। এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে মামামকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম, তাই রেস্ট নেওয়া তো আর হয় না, ভিডিওটা এডিট করছিলাম। তো তারপর এখন হচ্ছে মামামকে উঠিয়ে ওকে একটু খাওয়ালাম, ও উঠলো ঘুম থেকে, ওকে খাই টাই নিয়ে এখন আমরা যাচ্ছি একটু রাস্তায় ঘুরতে। তো চলো ঘুরে আসি, ওই রকম মামা। এই দেখো আমরা সবাই মিলে বিকালবেলা ঘুরতে চলে এসেছি মাঠের মধ্যে, মাঠের মধ্যে বলতে রাস্তাতেই, কিন্তু দুই পাশে মাঠ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি, ডলি, কুকুমণি আর আমার মেয়ে, আমরা চারজন মিলেই এসেছি। ভিডিওটা কুকুমণি করছে, ওই জন্য কুকুমণিকে দেখা যাচ্ছে না। তো ডলি আছে আমার সাথে। তো এই দেখো আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে যাচ্ছি, সন্ধ্যা সন্ধ্যা প্রায় হতে এসছে, কিন্তু কী বলতো এই টাইমটায় এখানে আসতে বেশ ভালোই লাগে। আর এখন পাট গাছগুলো বড় বড় হয়ে গেছে, আর কিছুদিন পর আর আসা যাবে না, যখন আর কি বর্ষা শুরু হবে তখন আর আসা যাবে না। এখন কয়টা দিন এসে ঘুরেই যায়, তো প্রতিদিন বিকালবেলা আসি, তো মানে একটা অভ্যাস হয়ে গেছে। তো দেখো সবাই মিলে, ও সাথে মিমিও আছে, এটাও আমার একটা কুচকু ননদ হয়। তো আমরা সবাই মিলে, আর ওই দেখো কুকুমণি, এখন ভিডিওটা আমি করছি, কুকুমণি মামামকে হাত ধরে নিয়ে যাচ্ছে। তো চারিদিকে দেখো এরকম, মানে রাস্তার দুপাশে পুরো ফাঁকা মাঠ। আমরা প্রতিদিন বিকালবেলা এখানেই ঘুরতে আসি, মানে হাঁটতে আসি। আর আকাশটা দেখো মানে মেঘলা মেঘলা ওয়েদার, তো ওই জন্য এরকম লাগছে। আর সন্ধ্যাও প্রায় হতে এসছে। তো মিমি সাইকেল চালাতে চালাতে, মিমি সাইকেলের চেন পড়ে গেছে। কুকুমণি অনেক চেষ্টা করছে চেনটা তোলার, বাট ও পারছে না। ভিডিও করছি বলে প্রথমে বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি। তো যেই দেখেছে আমার মানে আমি ভিডিও করছি, লজ্জা পেয়ে গেছে। সবাই হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে, এই দেখো সবাই এসে বসে পড়েছে। এখন আর পারছি না, আর পারছি না, সবার পা ব্যথা করছে হেঁটে হেঁটে। এই দেখো, আর এই যে এটা সাইকেলের চেন পড়ে গেছে বলে, ওই দেখো চেন খুলছে কোথায়। ওর দ্বারা আর হচ্ছে না, দেখো এই ভাইগুলো এখন চেন ঠিক করে দেবো, ওর দ্বারা আর হলো না। কেন তাই কি হয়েছে? সন্ধ্যা হতে এসেছে প্রায়, এবার বাড়িতে যেতে হবে। কামড়িয়ে দেবে আমার মামামের মাথার চুলগুলো। কোথায় গেল? সন্ধ্যা হয়ে গেছে, এই জাস্ট বাড়িতে আসলাম, এবার সন্ধ্যা দেবো। মানে হেঁটে আস্তে আস্তে মায়ের বাড়িতে একটু গেছিলাম, গিয়ে মামাকে দিয়ে আসলাম, দিয়ে আস্তে আস্তে পুরো সন্ধ্যাই হয়ে গেল। এখন এবার সন্ধ্যা দেবো, পুরো ঘেমে গেছি গরমে, প্রচন্ড গরম লাগছে। হেঁটে এসছি তাড়াহুড়ো করে, তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। আমি একটু রিলস ভিডিও করছিলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আর তোমাদের সাথে কিছুই মানে কি বলবো, তোমাদের সামনে আর আসতে পারিনি। তা এখন প্রায় 7:30-8 মতো বাজে, তো যে কারণে আসতে পারিনি, একটু রিলস করছিলাম মানে রিলস ভিডিও করছিলাম, যার জন্য দেখো একটু সাজুগুজু করেছি। তো রিলস ভিডিও করা মানে রিলস ভিডিও করতে করতে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, মানে রাতে রান্না কি হবে আমাকে জিজ্ঞাসা করছে, মানে আমার সাথে আর কি করছে, চিকেন নিয়ে এসেছে। তো সেটাই আর কি রাতে রান্না হবে, এখন চিকেন নিয়ে আসলো। তো আমার এই ভিডিও করা কমপ্লিট হলো, এখন আমি যাবো রান্নাঘরে, রান্না করবো রাতের জন্য। মামাম এখনও বাড়িতে আসেনি, জানি না কখন বাড়িতে আসবে, কখন একটু ওকে নিয়ে পড়াতে বসবো আর কি, পড়াতে নিয়ে বসবো। তো আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তো চলো রান্না করবো, রান্নাঘরে যাবো। দেখো মামাম বাড়ি চলে এসছে, বাবা এসে এই মাত্র দিয়ে গেল, ওই দেখো এসেই গুড গার্লের মতো দেখো বই নিয়ে বসে পড়েছে। ওর হোমওয়ার্ক দিয়ে গেছে, তো হোমওয়ার্কগুলো এখনও কমপ্লিট করেনি। তো হোমওয়ার্কগুলো করবে বলে আমি বলেছি যে হোমওয়ার্ক করতে হবে, তো দেখো একা একাই নিয়ে বসে পড়েছে বই খাতা। এখন ওকে একটু পড়িয়ে নেব, মানে পড়াতে নিয়ে বসবো, তারপরে যাবো রান্না করবো। দেখো মামামের হোমওয়ার্ক দিয়েছে,
মানে হোমওয়ার্কগুলো তো একা একা করতে পারবে না, তো কিছু কিছু একা একা লিখতে পারে, আবার সবটা যেহেতু এখনো শেখেনি ভালো মতো, তো ওই জন্য আমাকে নিয়ে বসাতে হয়। তো আমি তো ওকে প্রতিদিনই পড়াতে নিয়ে বসি, তো সন্ধ্যার টাইমটা এক একদিন, সন্ধ্যাবেলা যেদিন বাড়িতে থাকে সেদিন সন্ধ্যাবেলায় বসায়, আর যেদিন মায়ের বাড়িতে যায় সেদিন বাড়িতে আসে, তারপর ওকে নিয়ে পড়াতে বসাতে হয়। তো মানে প্রতিদিনই পড়াতে বসানোর আগে একটু করে কান্না দিয়ে মানে স্টার্ট হয়, কান্না মানে শুরুতে শুরুতে কান্না একটু কান্না করবে, তারপর আবার ঠিকঠাক করে নেয়। তো মাম একদমই লেখা পারতো না, তোমাদেরকে তো আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু ওকে টিউশন দেওয়ার পর মোটামুটি ও লেখা টুকটাক শিখে গেছে, ভালোই ভালোই লেখা শিখে গেছে আস্তে আস্তে, মানে একটু তো টাইম তো লাগবেই শিখতে পুরোপুরি। তো আর মামামের বয়সটাও তো একটু মানে কি বলবো, 3 বছর, 3.5 বছর বয়স হয়ে গেল ওর, সামনের বছরই ভাবছি স্কুলে ভর্তি করব, যে কারণে মানে একটু লেখাটা শেখানোর জন্য জোর দিচ্ছি। তো লেখাটা টুকটাকও শিখেই গেছে মোটামুটি। তো দেখো আমি মানে কিছুটা কিছু কিছু জিনিস একা একা লিখতে পারে না, তো তখন ওকে মানে হাত ধরে নিয়ে লেখাতে হয়, তো সবটা যেহেতু শেখেনি এখনো। মামাকে পড়ানো হয়ে গেছে, জাস্ট পড়িয়ে উঠলাম, এ দেখো পড়ে উঠে এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন এবার আমি যাবো রান্নাঘরে, 8:45 বাজতে যাচ্ছে প্রায়, এখনো রাতে রান্না করব, এবার যাবো রান্নাঘরে রান্না বসাবো। তোমাদেরকে তো আগেই বললাম যে তোমার দাদাভাই চিকেন নিয়ে এসেছে, তা এখনো মানে কি বলবো, এখনো প্লাস্টিক থেকে বারও করিনি, এখন যাবো গিয়ে। দেখো আমি একটু গেছিলাম রান্নাঘরে, এসে দেখি, দেখো বোঝা যাচ্ছে না ঠিক, এই দেখো কি অবস্থা করেছে মেঝের মধ্যে পেন্সিল দিয়ে, ও নাকি পেন্সিল দিয়ে আঁকছে মেঝের মধ্যে, দেখো এই দেখো। তোমাদেরকে বললাম চিকেন নিয়ে এসেছে, এই যে চিকেন, আর পেঁয়াজ শেষ হয়ে গেছিল বলেছিলাম বলে যে পেঁয়াজ নিয়ে এসেছে। তো এখন অনেকটা লেট হয়ে গেছে, 9টার বেশি বেজে গেছে, তখন চিকেনটা পরিষ্কার করব, ধোবো, আর ভাত বসাবো। প্রথমে প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে তারপর চিকেনটা ধোবো। তো দেখো ভাতটা বসিয়ে দিলাম, এবার মানে প্রথমে জলটা বসালাম, জলটা একটু গরম না হলে না চালটা দিয়ে দিলে তো ভাতটা ভালো হয় না, তো এই কারণে দেখো চালটা একটু ভিজিয়ে রাখবো, চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, তারপর চিকেনটা ধোবো, আর ততক্ষণে জলটা গরম হয়ে যাবে। তো এবার চালটা ভিজিয়ে রাখলাম ধুয়ে, আর চিকেনটা এবার ধোবো। তা চিকেনটা ধুতে না মানে ঠিকঠাকভাবে পরিষ্কার করে যদি না ধুই না মানে ভালো লাগে না, আর আমার মানে চিকেনই বলো মটনই বলো ধুতে অনেকটা টাইম লাগে, তো যে কারণে তোমাদের দাদাভাই মানে একটু খুঁতখুঁতে টাইপের আছে, তো ঠিকঠাকভাবে যদি পরিষ্কার করে ভালো করে না ধুই না, যদি তাড়াহুড়ো করি তো ও মানে আর কি বলবো, খেতে বসে আর কি রেগে যায়, খেতে বসে না যখন আর কি দেখে যে আমি তাড়াহুড়ো করছি ধোয়ার জন্য, মানে চিকেন মটন যেটা বলো সেই কারণে। তো তোমাদের দাদাভাই একটু এসে মানে হাত লাগিয়েছিল রান্নায়, তো রান্নাটা যখন একটু করছিল আর কি, আমি মশলাটা ততক্ষণে করে নিয়েছিলাম, নিয়ে তারপর দেখো ওদিকে চিকেনটা দিয়ে মশলাটা দিয়ে কষাচ্ছি, আর এইদিকে ঘরে এসে দেখি মাম্মাম ফোনে কার্টুন দেখছে, তো ওর বাবা ফোন নিয়ে বাড়ি আসা মাত্র বাবার ফোন নিয়ে কার্টুন দেখা শুরু করবে। তো এখানে সাউন্ডটা মিউট করেছিলাম, মাম্মাম হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফোনে গান শুনছিল, মানে গান চালিয়েছিল বলে সাউন্ডটা মিউট করতে হয়েছিল। তো আমার রান্না প্রায় শেষের দিকে, সেটাই আর কি বলছিলাম, রান্না শেষ মানে বলতে শেষ বলতে প্রায় হয়েই এসছে, চিকেনটা কষিয়ে নিয়ে জল দিয়েছি, আর তোমাদের দাদাভাই এখনও ছাদে বসে আছে, আর মাম্মাম ফোনে কার্টুন দেখছে, মানে কার্টুন দেখছে বলতে কি ফোনে গান চালিয়েছে, যে কারণেই তো আমি মানে সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম আর কি, না হলে যদি কপিরাইট আসে। তো আমার এই সম্বন্ধে কোনো ধারণা আগে ছিল না, কিন্তু আস্তে আস্তে ইউটিউবে আসার পর মানে ধারণাটা হচ্ছে যে কি কারণে কপিরাইটগুলো আসে, তো এই কারণে আমার সাউন্ডটা মিউট করতে হলো। তো দেখো এখানে মাম্মাম চিকেন কষা নিয়ে খাওয়া শুরু করেছে, মানে চিকেন কষা খেতে মাম্মাম ভালোবাসে, ওই কারণে আমাকে বললো মা আমাকে একটু চিকেন কষা দাও, তো দিয়েছি, ওটা খাচ্ছে আর ফোনে কার্টুন দেখছে। আর এদিকে আমাদের রাতের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, মানে খাওয়ার সময় তো আগেই বলেছি ভিডিও করতে পারি না, তো আমাদের দুজনেরই খাওয়া, তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট, মাম্মামেরও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাকে বলছে মা আমি আম খাবো, তোমাদের দাদাভাইকে আম খেতে দেখেছে, তো ওই কারণে বলছে মা আমিও আম খাবো, প্রথমে খাবে নাই বলেছিল, তারপরে আবার বললো বলে, তো দেখো আম আমি ওর জন্য আম কাটতে বসেছি, তো আমার পাশে বসে আছে আমটা খাবে বলে। মাম্মাম আম খেতেও খুব ভালোবাসে, মানে তোমাদের দাদা ভাইয়ের মতো ও আম খেতে খুব ভালোবাসে, আর মাম্মামও তাই, ও আম খেতে খুব ভালোবাসে। তো এই দেখো আমটা মানে খাওয়া হয়ে গেছে, আটিটা মানে চুষে চুষে পুরো কি বলবো সাদা করে দিয়েছে, যত বলছি মাম্মামার খায় না ওতে কিছু নেই ততই মানে সেই খেয়ে যাচ্ছে।
তো তো তোমাদের দাদা ভাই ওকে বলছে মাম্মা মার কিছু নেই খাস না, তাও ও মানে শুনবে না, বলছে না আমি এখনও খাবো। আবার আর কি ওর বাবাকে বলছে, তোমাদের দাদা ভাইকে বলছে যে তুমি আমার জন্য কালকে আবার আম নিয়ে আসবা, আর আম নেই আর শেষ হয়ে গেছে, ওই কারণে বলছে তুমি আমার জন্য আবার হচ্ছে কাজ থেকে বাড়ি আসার সময় আম নিয়ে আসবে, আমি আম খাবো। তো আমি খেতে খেতে বলছি মাম্মা আমটা কেমন লাগছে, ওর জন্য দেখো একটু আগে আঙুল দিয়ে দেখালো, মানে ভাল লাগছে আমটা খেতে। তো ওই কারণে ওর যদি কোনো জিনিস খেতে ভালো লাগে না, মানে ও জানি না নিজের থেকে মানে ওভাবে আঙুল দিয়ে দেখায় যে ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।